আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গায় দাঁড়িয়ে আমি কয়েকদিন আগেই ভিডিও করেছিলাম আমার বাবাকে নিয়ে। কারণ আমার খুবই কষ্ট লেগেছিল যে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে দেয়াল ঘেঁষে যেই জায়গাটা আছে সেটা খুবই অপরিচ্ছন্ন একটা অবস্থায় রাখা হয়েছে। তো এই যে আপনারা এখন যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আগে এই জায়গাগুলো ছিল খুবই নোংরা ও অপরিচ্ছন্ন। এবং এই ঢাকা শহরে অনেক মানুষই আছে যারা বিকেলবেলার পরে বা বিকেলবেলায় একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে এই সংসদ ভবনে আসেন। আর সংসদ ভবনের ভিতরে বসেন হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে ভিআইপি মানুষেরা। তো আলহামদুলিল্লাহ, আমার ভিডিও প্রকাশের পর ঢাকা উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেবের নির্দেশে এই অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিষ্কার করে ফেলা হয়। যদিও আমি পরে জানতে পেরেছি যে এই ধরনের কাজগুলো করার দায়িত্ব কিন্তু এই সংসদ কর্তৃপক্ষের। তো আজ আমি দেখতে গিয়েছিলাম সংসদ ভবনের জাতীয় এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা এখন কী অবস্থায় আছে। তো আজ আমি খুবই হতাশ হলাম যখন আমি দেখতে পেলাম জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাড়ের অবস্থা। আমরা এভাবে সেই জায়গাটাকে অপরিচ্ছন্ন ও নোংরা করছি। তো আমি আশা করছি এবং সবার প্রতি অনুরোধ করছি যে আমরা সবাই যেন ঠিক মতো আমাদের সবার দায়িত্ব পালন করি এবং নাগরিক হিসেবে আমরা যেন কোনো জায়গা অপরিচ্ছন্ন না করি।